প্রিয় দর্শক, তৃতীয় মাত্রার আরও একটি পর্ব দেখবার জন্য আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ। আর সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনা করবার জন্য আমার আজকের অতিথি বাই বসা আছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য এবং বাংলাদেশ যুব মহিলা লীগের সভানেত্রী নাজমা আখতার। আর আমার ডানে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন আহমেদ। স্বাগত আপনাদের দুজনকে স্টুডিওতে। নাজমা আখতার, আপনাকে দিয়ে শুরু করি যে সম্প্রতি আমরা লক্ষ্য করছি, বেশ কয়েকদিন ধরে আলোচনা হচ্ছে যে পাঁচজন সচিব মুক্তিযুদ্ধের ভুয়া সনদ দিয়ে তাদের চাকরির মেয়াদ বাড়িয়েছেন, যদিও তাদের চারজনের সনদ ইতিমধ্যে বাতিল ঘোষণা করা হয়েছে, কিন্তু এটি যথেষ্ট কি না? মানে প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিরা যদি এই ধরনের নৈতিক অবস্থান হয়, তাতে প্রশাসনের সামগ্রিক চেহারাটাও আপনার কাছে কি মনে হয়? ওয়েল, গুড কোশ্চেন। হ্যাঁ দিলু ভাই, আপনি এবার লক্ষ্য করলে দেখবেন যে এবার বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন গভর্নমেন্ট ক্ষমতা আসার পরে জননেত্রী শেখ হাসিনা কিন্তু সব সেক্টরে কোথায় কি দুর্নীতি হয়েছে, অনিয়ম হয়েছে, এগুলি কিন্তু উনি খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন, যার ফলশ্রুতিতে কিন্তু মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের যে ভুয়া মুক্তিযোদ্ধা যেগুলি মানে আবিষ্কার হয়েছে, যেগুলি হয়েছে সেগুলি বিগত সব সরকারের আমলেই কম বেশি হয়েছে। আর এখন গুরুত্বপূর্ণ যেটি, যে চারজন সচিব যাদের মুক্তিযোদ্ধার সনদ ইতিমধ্যেই বাতিল হয়েছে আপনি বলেছেন, এবং একজনেরটা স্থগিত করা হয়েছে, তো এই নির্দেশনা কিন্তু জননেত্রী শেখ হাসিনার স্পষ্ট নির্দেশনা যে হ্যাঁ, যেখানে দুর্নীতির মূল উৎপাটন আমাদের সে করতে হবে, কারণ এই ক্ষেত্রে উনি কিন্তু কড়া নির্দেশ দিয়েছিলেন। কারণ বিভিন্ন জায়গায় আমাদের এলাকায় দেখা যায় যারা মুক্তিযুদ্ধ করে নাই, দেখা যায় সার্টিফিকেট নিয়ে অনেক সুযোগ সুবিধা নিচ্ছে। তো এইভাবে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় যে উদ্যোগ নিয়েছে, আমি মনে করি এই উদ্যোগ অত্যন্ত সঠিক হয়েছে, এবং যাদের সনদ বাতিল করা হয়েছে, যদি ভুয়া সনদই হয়ে থাকে, তাহলে তো আমার মনে হয় যারা চাকরি করেন নিজ দায়িত্ব থেকে তাদের চাকরি ছেড়ে দেওয়া উচিত। যদি আত্মমর্যাদা বোধ যদি তাদের থাকে, তারা কেন এই কাজটি করতে গেল? তাহলে এমনিতেই তারা তো বড় অফিসার ছিলেন, তারা মানে বিসিএস পরীক্ষা দিয়ে তারা এত বড় এত রাষ্ট্রের এত বড় সর্বোচ্চ পদে অধিষ্ঠিত ছিলেন, এবং সর্বোচ্চ বড় কথা হচ্ছে তারা ঠিক আছে ভালো কাজ করেছেন, বড় পদে আসছেন, আমাদেরও তারা সুনজরেই ছিলেন বলা চলে, কিন্তু কি দরকার ছিল তাদের এই কাজটি করার? আমি মনে করি বাতিল যেহেতু করা হয়েছে, এবং পরবর্তী পদক্ষেপ যেটা হবে সেটা নিশ্চয়ই আইন তার নিজস্ব গতিতে চলবে। আরেকটি বিষয় আপনি বলেছেন যে প্রধানমন্ত্রী নিজে বলেছেন যে যেখানে দুর্নীতি হচ্ছে সবকিছু তদন্ত করা, আইনের আওতায় আনা, কিছু কিছু লক্ষণ দেখা যাচ্ছে, যেমন বাংলাদেশ ব্যাংক বিভিন্ন দলের নেতাদের, তার মধ্যে বিএনপি আছে, আওয়ামী লীগ আছে, তাদের ব্যাংকের হিসাব চেয়ে পাঠিয়েছে সবগুলো ব্যাংকে, এর মধ্যে কোনো কোনো রাজনীতিকের পুত্রদের হিসেবেও চেয়েছে। দুদককে দেখছি আমরা প্রায়শই বিভিন্ন মন্ত্রীদেরকেও ডাকছেন, তদন্ত করছেন, মামলা দায়ের করেছেন, কিন্তু একটা সংশয় দুদকের সম্পর্কে এখনো অনেকের মধ্যে আছে যে দুদক তো আবার শেষ পর্যন্ত অনেকে ক্লিন সার্টিফিকেট দিয়ে দেয়, অন্য সময় হয়তো এই কাজগুলো করা হতো না, এখন করা হচ্ছে, কিন্তু শেষ পর্যন্ত গিয়ে অনেকে মনে বিশ্বাস করতে পারেন না এখন পর্যন্ত যে এদেরকে শেষ পর্যন্ত কারো বিচার করা হবে। কেউ কেউ হয়তো বলবেন যে কিছু মামলাও করা হয়েছে, কিন্তু মামলার আবার চূড়ান্ত অভিযোগ পত্রে শেষ পর্যন্ত তাদের নাম থাকবে কি না, সেগুলো নিয়ে অনেকের মধ্যে সংশয়। অনেকে মনে করে ক্লিন করে দেওয়ার জন্য দুদক বোধহয় কাজগুলো করছে, তাতে সরকারের একদিক থেকে ইমেজ বাড়ছে, দুদকেরও বাড়ছে, আবার যাদের বিরুদ্ধে অভিযোগ আছে তারাও ক্লিন হয়ে যাচ্ছেন। আদৌ কি ক্লিন হচ্ছেন? আমি জানতে চাইছি সরকারি যে পর্যায়ের যে লোকেরা, মন্ত্রী বলেন, মন্ত্রী পুত্র বলেন, বিভিন্ন পর্যায়ের সচিব এবং বড় বড় দায়িত্বপূর্ণ পদে যারা আছেন, তাদেরকে যখন একটি অভিযোগের প্রেক্ষিতে দুদকের ডাকা হয় এবং সেই অভিযোগের পিছনে তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়, তারা হাজিরাও দেন। আমাদের প্রাক্তন প্রতিমন্ত্রী আব্দুল মান্নান সাহেব কিন্তু কোর্টে হাজিরা দিয়ে, নিম্ন আদালতে হাজিরা দিয়ে উনি জামিন নিয়েছেন। তো এটি কি কোনো গভর্নমেন্ট কখনো করেছে? এখন দেখেন প্রভাবশালী মন্ত্রীপুত্র কথা আপনি বলেছেন, তার নামের তার জন্য তার সম্পদের হিসাব চেয়েছে, তার ব্যাংক অ্যাকাউন্টের হিসাব চেয়েছে, পাশাপাশি আরও অনেক এমপি মন্ত্রী এবং বিগত সরকারের আমলে, বিএনপি সরকারের আমলে যারা ছিলেন, যাদের যাদের বিষয়ে
সন্দেহ আছে কিংবা কেউ অভিযোগ দাখিল করেছে তাদের ব্যাপারে কিন্তু তদন্ত হচ্ছে। এখন যে ক্লিন সার্টিফিকেটের কথা যেটি বললেন, সেটি আমি মনে হচ্ছে যে আপনি পদ্মা সেতুর কথা বলেছেন কয়েকটি বিষয়ের কথা। তো সেখানে দেখেন, এটা কিন্তু কানাডা আদালতে মামলা হয়েছিল, কানাডা কর্তৃপক্ষ, সেই কানাডা আদালতই তো আপনার ওখান থেকেই তাদেরকে বেকসুর খালাস দিয়েছে, তারা তো বলেছে ওখানে যে না এরা দোষী না। তাহলে বাংলাদেশ তো, আমাদের গভর্নমেন্ট তো বলে আসছে যে এটা দুর্নীতি টাকা ছাড়ি তখন দেওয়া হয়েছিল কানাডাতে। কানাডাতে এখনো প্রক্রিয়াধীন আছে, কিন্তু আবুল হোসেন সাহেবকে তো অলরেডি বলে দিয়েছেন যে তাকে এই মামলা থেকে অব্যাহতি দিয়েছেন, এটা মনে হয় আপনি জানেন। তো এখন আমার কথা হচ্ছে, আমাদের নেত্রী এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু আগেই বলেছেন যে যেখানে টাকা ছাড় করা হয়নি সেখানে দুর্নীতির প্রশ্ন কিভাবে আসে, এবং ওই বিষয়টা, পদ্মা সেতুর ওই বিষয়টা নিয়ে কিন্তু একটি বিশাল ষড়যন্ত্র ছিল, এটি আমরা মনে হয় সবাই জানি কম বেশি। এখন ষড়যন্ত্র, সেই দুর্নীতির বিষয়টা যদি প্রমাণিত না হয়, টাকা খালাসই হয়নি, টাকা দিল কিভাবে, ডায়েরিতে নোট লেখা ছিল কাকে কাকে কত দিতে হবে, এটার প্রেক্ষিতে তো আমি জানি না আইনের কোন প্রক্রিয়ায় তাদের বিরুদ্ধে কি অভিযোগ গঠন করা যায়, কিন্তু অনেক কিছুই করা হয়েছে। মাঝখান দিয়ে কী হয়েছে, আমাদের 5টি বছর আমরা যে পদ্মা সেতু নির্মাণ হতো এতদিন হয়তো প্রায় শেষ পর্যায়ে থাকতো, সেটি বাংলাদেশ দক্ষিণবঙ্গের জনগণ সেই পদ্মা সেতুর সুফল থেকে তারা বঞ্চিত হয়েছে। আর আমাদের রাষ্ট্রের কিছু বদনাম হয়েছিল, বদনাম করার চেষ্টা করা হয়েছিল, এবং আমার মনে হয় এখন সেটা যারা বিশ্বব্যাংক করেছিল এবং আমাদের দেশীয় যারা এবং ইন্টারন্যাশনালি যারা এটার সঙ্গে, চক্রের সঙ্গে জড়িত ছিল, তারা সবাই কম বেশি লজ্জিত হয়েছেন, এটা আমার বিশ্বাস। আর বাংলাদেশ আওয়ামী লীগ গভর্নমেন্ট, আমি আবার একটু বলি যে জননেত্রী শেখ হাসিনা, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু কাউকেই কোনো ছাড় দিচ্ছেন না, অন্যায় হোক, অবিচার হোক, দুর্নীতি হোক, সব কিছুর মূল উৎপাটন করবেন, এটি কিন্তু উনি ঘোষণা দিয়েছেন, এবং সেই মোতাবেক কিন্তু বর্তমান গভর্নমেন্ট এগিয়ে চলছে। অধ্যাপক মামুন আহমেদ, কোন বিষয়ে? দুটো প্রসঙ্গ নিয়ে আমরা কথা বললাম এবং দুটো প্রসঙ্গেই আপনি প্রথমে ডাক্তারের মন্তব্য শুনলেন এবং প্রধানমন্ত্রীর ইচ্ছে আকাঙ্ক্ষার কথা উনি জানালেন দর্শকদের, সেই সঙ্গে আপনাকেও আপনার প্রতিক্রিয়া। উনি চমৎকারভাবেই বলেছেন সবকিছুই। আমি প্রথম প্রসঙ্গটা একটু বলি, যে মুক্তিযুদ্ধের জাল সার্টিফিকেট, দেখুন জাল সার্টিফিকেটের বিষয়টা এর আগেও কখনো কখনো আমরা শুনিনি তা কিন্তু না, কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা জাল সার্টিফিকেটের কথা বিভিন্ন মিডিয়াতে খুব বেশি করে শুনছি। আমি সম্প্রতি শুনলাম 2300 কতজন, যে কতজনের সার্টিফিকেট বাতিল করা হয়েছে অথবা বাতিল করার প্রক্রিয়া চলছে, এই ধরনের কিছু একটা। এর মধ্যে যারা কে কে আছেন, যারা সরকারের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা, সচিব পর্যায়ের কর্মকর্তা, যুগ্ম সচিব পর্যায়ের কর্মকর্তা, একজন আছেন প্রতিমন্ত্রী পর্যায়ের কর্মকর্তা আছেন, একজন পদমর্যাদার কর্মকর্তা আছেন, ওনারা যখন এই ধরনের একটা জাল সার্টিফিকেট কেলেঙ্কারির সাথে জড়িত থাকেন এবং সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে যথাযথ যখন কার্যক্রম গ্রহণ করা হয় না, শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয় না, হতে দেখি না, এক ধরনের ডিলে যখন এখানে দেখা যায়, তখন জনমনে এক ধরনের সংশয় তৈরি হয়, সংশয় তৈরি হওয়াটা স্বাভাবিক। দেখুন, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা আমাদের বাংলাদেশের, আমাদের ইতিহাসের সবচেয়ে গৌরবোজ্জ্বল এবং সবচেয়ে আমাদের গর্বের জায়গাটা হচ্ছে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধা, এবং এই দুইটা নিয়ে যারা প্রতারণা করে নিজেদের সুযোগ সুবিধা বৃদ্ধি করার চেষ্টা করে, তাদের বিরুদ্ধে খুব কঠোরতম আইনের কঠোরতম প্রয়োগ হওয়া প্রয়োজন। এই বিষয়ে তো কোনো সন্দেহ নাই, তারা মরাল টারপিটিউড হওয়ার মতো কাজ করেছেন। মরাল টারপিটিউড যখন হয়, তখন সরকারের সর্বোচ্চ কর্তা ব্যক্তি যারা থাকেন, তাদের তো চাকরিতে থাকবার কোনো সুযোগ থাকার কথা নয়। নাজমা আপা যথার্থই বলেছেন, তারা যদি যথার্থ তাদের যদি নিজস্ব নিজ থেকে তারা যদি এখান থেকে চলে যেতেন, তাহলে সরকারের পক্ষ থেকে এক ধরনের সুবিধা হতো, কিন্তু আমরা এখন পর্যন্ত লক্ষ্য করছি তারা নিজেরা পদত্যাগ করার মতো কোনো পরিস্থিতি এখনও ওনারা নিজেরাও তৈরি করেন নাই এবং সরকারের পক্ষ থেকে এই ধরনের কোনো পরিস্থিতি তৈরি হয় নাই। বরঞ্চ মন্ত্রী কিন্তু বলেছেন যে তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী মামলা হবে, আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু দেখুন, একটা জিনিস আপনি লক্ষ্য করুন, তাদের এই চারজনের মধ্যে একজন কিন্তু এখন মাননীয় প্রধানমন্ত্রীর সাথে সফর সঙ্গী হিসেবে এখন কিন্তু নিউ ইয়র্কে আছেন। তার মানে হচ্ছে কি, এক ধরনের তাকে যেখানে পদচ্যুত করবার কথা, জাতির প্রত্যাশা যেখানে স্টার্ন অ্যাকশন, সেক্ষেত্রে পদচ্যুত না করে তাকে এক ধরনের পুরস্কৃত করবার মতো পরিস্থিতি আমরা লক্ষ্য করছি। এই অবস্থাটা কিন্তু আমরা যে এখনই দেখছি তা কিন্তু না, এর আগে লক্ষ্য করুন, বিদেশি বন্ধুদের মুক্তিযুদ্ধে বিশেষ অবদান রাখার জন্য বিদেশি বন্ধুদেরকে যখন ক্রেস্ট প্রদান করা হয়েছিল, ক্রেস্ট প্রদানের ক্ষেত্রে সোনা জালিয়াতির একটা বিষয় হয়েছিল, আমরা সেক্ষেত্রেও যথাযথ ব্যবস্থা গ্রহণ, শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে দেখি নাই। বরঞ্চ আমরা লক্ষ্য করেছি, যারা রাজনীতিকরণ
এবং দুর্বৃত্তায়ন এবং দুর্নীতি করে আমাদের মুক্তিযুদ্ধের চেতনাকে প্রশ্নবিদ্ধ করছে এবং মুক্তিযুদ্ধের চেতনা নিয়ে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা নিচ্ছে, ব্যবসায় পরিণত করেছে মুক্তিযুদ্ধের চেতনাকে, আমাদের মর্যাদাটাকে ভুলুণ্ঠিত করেছে। তাদেরকে যেখানে শাস্তি পাবার কথা তাদের শাস্তি না করে কখনো কখনো আমরা মনে করি কি এক ধরনের দেখা যায় রাজনীতিবিদদেরকে বা ক্ষমতাসীন রাজনীতিবিদদের কখনো কখনো লেখা যায় কথাবার্তা এমনভাবে বলা হয় যাতে করে তাদেরকে মনে হয় যেন এক ধরনের সুযোগই তৈরি করে দেওয়া হয়, অথবা তাদের বিরুদ্ধে যখন ব্যবস্থা গ্রহণ করার কথা ব্যবস্থাটা গ্রহণ না করে ডিলে করা হয়। এই এইসব বিষয়গুলো হচ্ছে কি এক ধরনের মেসেজ দেয় সমাজের মধ্যে। সেই মেসেজটা হচ্ছে এই যে সরকার যথেষ্ট আন্তরিক নয়। সরকার যতটুকু আন্তরিক মুক্তিযুদ্ধের আবেগকে কাজে নিয়ে মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে বিরোধী দলের এই চেতনার কথা বলে বিরোধী রাজনৈতিক প্রতিপক্ষ অথবা ভিন্ন মতকে দমন করার ক্ষেত্রে সরকার যতটুকু উৎসাহী মনে হয়, কিন্তু এই মুক্তিযুদ্ধের চেতনাকে যারা এভাবে ভুলুণ্ঠিত করছে এবং এই চেতনা নিয়ে যারা ব্যবসা করছে, নিজেদেরকে বিভিন্ন ধরনের এই সুযোগ সুবিধা নিজেদের বাড়িয়ে নিচ্ছে, তাদের বিষয়ে সরকারকে খুব তৎপর অবস্থান আমরা লক্ষ্য করি না। আর আপনি সেকেন্ড যে অংশটুকু বললেন সেটা হচ্ছে দুদকের বিষয়টা। দেখুন, দুদকের কর্মকাণ্ড এটি খুবই প্রশংসনীয় উদ্যোগ। উনি যেটা বলেছেন প্রশংসনীয় উদ্যোগ সেটা হচ্ছে যে সরকারের পক্ষ থেকে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করা হয়েছে, বিশেষভাবে বিগত যে সরকারটা ছিল ইমিডিয়েট পাস্ট যে আওয়ামী লীগ গভর্নমেন্ট ছিল, আওয়ামী লীগ গভর্নমেন্টের কিছু কিছু মন্ত্রী এবং উচ্চপদস্থ কর্মকর্তা যারা ছিলেন তাদের দুর্নীতির বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। শুধু তাই নয়, এই মন্ত্রী সভায় আছেন এমন মন্ত্রীদের খোঁজ খবর না হচ্ছে। বাংলাদেশ ব্যাংক অনেকের ব্যাংক হিসাব, আমি সম্প্রতি দেখলাম যে অনেকের হিসাব চেয়েছে। এগুলো অত্যন্ত প্রশংসনীয় উদ্যোগ। আমরা যদি আইনের শাসনের কথা বলি, আমরা যদি দুর্নীতিমুক্ত সমাজ গঠনের কথা চিন্তা করি, তাহলে এই যে উদ্যোগগুলো নেওয়া হচ্ছে আমরা সবাই প্রশংসা করি এবং আমরা মনে করি এই উদ্যোগগুলো নেওয়া প্রয়োজন। একই সাথে আমাদের মধ্যে এক ধরনের শঙ্কা আছে। শঙ্কাটা হচ্ছে কি, আমরা যখন দেখি যে দুদক এই ধরনের একজনকে কাউকে এইভাবে ডেকে নেয়, ডেকে নিয়ে তার বিরুদ্ধে তদন্ত কমিশন গঠন করে, তার বিরুদ্ধে তদন্ত হয়, তদন্তের পরবর্তীতে দেখা যায় পাবলিক পারসেপশন যেখানে আছে যে এই ভদ্রলোক অথবা সেই ভদ্রমহিলা দুর্নীতিগ্রস্ত, সেখানে দুর্নীতি দমন কমিশনের তদন্তে দেখা যায় সে আসলে দুর্নীতিগ্রস্ত নয়। তার মানে পাবলিক পারসেপশন যেটা তৈরি হয় তার সাথে ভিন্ন একটা অবস্থান, সেরকম মামলাও করে কিছু কিছু, যেমন মান্নান খানের কথা বলেন তার বিরুদ্ধে মামলা, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে সে না অভিযোগ একজন দাখিল করে, আমি অভিযোগের কথা বলছি, করলেই কিন্তু সে কিন্তু দোষী হয়ে যায় না। আমি 100% আপনার দুদকের চাহিদা অনুযায়ী তার যথাযথ তার কাগজপত্র সে শো করতে পারে। কিন্তু প্রশ্ন হচ্ছে দুর্নীতি দমন কমিশনের এক ধরনের ভাবমূর্তি জনসমাজের মধ্যে তৈরি হচ্ছে, সেটা হচ্ছে দুর্নীতি দমন কমিশন বোধহয় হোয়াইটেনিং করার জন্য একটা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। তারা যেটা করছে সেটা হচ্ছে কাউকে দুর্নীতির কথা বলে তদন্তের নামে এক ধরনের প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে এবং চূড়ান্ত ফলাফল হচ্ছে সেই ভদ্রলোক কালো হয়ে ঢুকেন এবং সাদা হয়ে বের হয়ে আসেন। আপনি নিশ্চয়ই সাম্প্রতিক সময়ে বিভিন্ন জায়গায় পত্র পত্রিকা লক্ষ্য করেছেন, বিভিন্ন এই সবকিছু সম্পর্কে। দেখুন, আমি কোনো ব্যক্তির উদাহরণে যাচ্ছি না। একটা প্রতিষ্ঠান দুর্নীতি দমন কমিশনের মতো একটা প্রতিষ্ঠান সম্পর্কে সাধারণ মানুষের ধারণা যখন এরকম তৈরি হয় তখন সেই দুর্নীতি দমন কমিশনের কার্যক্রম সম্পর্কে মানুষের মধ্যে প্রচণ্ড শঙ্কা তৈরি হয়। আমি আবার বলছি, আমাদের মধ্যে যে ধারণা তৈরি হচ্ছে সেটা হচ্ছে যে সরকার যে পদক্ষেপগুলো গ্রহণ করছে দুর্নীতি রোধ করার জন্য এবং যারা দুর্নীতি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা সেটাকে প্রশংসা করি এবং সেই উদ্যোগকে সবসময় আমরা সাধুবাদ জানাই। একই সাথে এই সাধুবাদটা কখনোই যাতে এতে পরিণত না হয় যেটা আসলে হোয়াইটেনিং করার একটা প্রক্রিয়া মাত্র, সেটা আমরা নাজমা হোয়াইটেনিং করার প্রক্রিয়া যে না সেটা আপনার বিগত দিনে আপনি যেটা বলেছেন যে দুর্নীতি দমন কমিশন আগে ছিল কাগজে বাঘ, পরে হয়েছিল নখ দন্তহীন বাঘ, এখন কিন্তু প্রকৃত বাঘে পরিণত হয়েছে তারা যে কাজগুলি করছে সেটাকে আমরা আগে অ্যাপ্রিসিয়েট করি, তাদের মনোবল আমরা বৃদ্ধি করি। নিশ্চয়ই আমাদের দেশ থেকে তো আসলে দুর্নীতি আমরা মানে দূর করতে হবে, তা না হলে আমরা যারা রাজনীতি করি, আমরা যারা ভালো মনের রাজনীতির মানুষ, আমরা যারা চেষ্টা করি দেশকে মানে গড়ে তুলতে, তাদের জন্য কিন্তু দেশটা অনেক কঠিন হয়ে যাবে এবং আমাদের পরবর্তী প্রজন্মের জন্য কঠিন হয়ে যাবে, এটা আমাদের করতেই হবে। আর আপনি আইন কানুনের কিন্তু অনেক ফাঁক ফোকর আছে, আপনি যদি যে এ কেন দেরি হচ্ছে, তাকে ধরলো না, এখনো কেন বসিয়ে রেখেছে, আপনি ক্রেস্টের কথা বললেন, কেস জালিয়াতের বিষয়টা কিন্তু তদন্ত হচ্ছে এবং তাদের বিরুদ্ধে মামলা হয়েছে বা হবে, তদন্ত অবশ্যই তারা দোষী সাব্যস্ত হবে, কারণ যে ক্রেস্টে যে সোনা থাকার কথা ছিল সেটা ছিল না এবং নাই, এটা আমাদের জন্য অত্যন্ত লজ্জাজনক।
কিন্তু এটা কি করেছে আমাদের কোনো পলিটিক্যাল পার্টির কোনো নেতা করেছে? তা তো করেনি, ব্যবসায়ীরা করেছে এটা, এবং এটা চক্র, এবং ওখানকার প্রশাসনের কিছু কর্মকর্তা এবং কিছু ব্যবসায়ীরা, তো তাদেরকে আপনার ধরতে হবে। এখন যদি বলেন রাষ্ট্রের যারা আমাদের দেশের যারা মাননীয় বিরোধী দল আছেন বা আপনার বিএনপি নেত্রী আছেন, যেমন জিয়া অরফানের ট্রাস্ট মামলা বা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় দেখেন বেগম খালেদা জিয়া নামে মামলা হয়েছে 2008 সালে, উনি কিন্তু মামলায় হাজিরা দিছেন এই 4 বছরে মাত্র 4 বার, 40 বার তিনি হাজিরা পিছিয়েছেন, মানে শুনানিটাই উনি করতে দেন না। তারপর আমি দেখলাম কেবল শুরু হয়েছে তা কি 40টা শুনানি ডেট পার হওয়ার পরে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে, তারপরও বলা হয়েছে যে এইটাই আইনের প্রক্রিয়া, আমাদের মহামান্য আদালত যদি আমাদেরকে শোনানোর টাইম দেয় তাহলে এটাও তো আইনের প্রক্রিয়া করে। আইনের কিন্তু অনেক প্রক্রিয়া আছে, এই ফাঁকফোকরে করে আমরা আটকা পড়ে যাই। আমাদের দেশে অনেক দুর্নীতিবাজ আমরা দেখি, আমরা চোখে দেখি, তারপরে দেখেন কোর্টে গিয়ে কিন্তু তারা ওই আদালতের মাধ্যমে তারা পরিষ্কার হয়ে চলে আসে। শুধু দুদক তাদের পরিষ্কার সার্টিফিকেট দেয় না, আদালতের অনেক উকিলরা দেয়। আপনি কি বলবেন, আপনি বড় বড় উকিলের কাছে যান, বড় ফিস, বেশি ফিস দিবেন, লক্ষ লক্ষ টাকা দিবেন, আপনি মার্ডারার হোক যদি হন আপনি ক্লিন ইমেজের লোক হয়ে বেরিয়ে আসবেন, আর আপনি দুর্নীতিবাজ হলে আপনি ক্লিন ইমেজের লোক হয়ে আপনি বেরিয়ে আসবেন। ওই মানে এখন এটা তো কিছু নিয়ম আছে, তথ্য প্রমাণ না, একটা হচ্ছে আইনের একটা গতি, আইনের নিজস্ব প্রক্রিয়া আছে, রাইট? আমি কিন্তু সেটাই বলছি, এই যে বেগম খালেদা জিয়া যে সুযোগটা নিয়েছেন 40 বার পিছিয়েছেন মামলা, এটাও কিন্তু আইনের স্বাভাবিক প্রক্রিয়াই হয়েছে, আমি বলছি না অস্বাভাবিক প্রক্রিয়া, কিন্তু উনি যদি এই সুযোগটা পান তাহলে রাষ্ট্রের অন্য নাগরিকটাও তো সেই প্রক্রিয়া অনুসরণ করবে। দেখুন দেখুন আইনের নিজ আমি একটু বলি, আইনের একটা নিজস্ব প্রক্রিয়া আছে, খুব স্বাভাবিক, কিন্তু সরকার কিভাবে তৎপর হচ্ছে যখন মুক্তিযুদ্ধের বিষয়ে একটা তো নির্দিষ্ট প্রক্রিয়া আছে। দেখুন মুক্তিযুদ্ধ বিষয়ে অথবা এই যে আপনি মুক্তিযুদ্ধের এই সনদ জাল বলেন, আপনি যে ক্রেস্টের বিরুদ্ধে যার সোনা জালিয়াতি, এই বিষয়গুলো হচ্ছে কি মানুষের চেতনাকে এমন ভাবে নাড়া দেয়, এই বিষয়গুলোর কাছ থেকে এই বিষয়গুলো যখন ঘটে তখন সরকারের পক্ষ থেকে একদম তাৎক্ষণিকভাবে যথাযথ কঠিন ব্যবস্থা গ্রহণ করা মানুষ প্রত্যাশা করে। এই সার্টিফিকেট জালিয়াতি কিন্তু বিএনপির সময় হয়েছে অনেক বেশি, আপনি সেই সময় কিন্তু কেউ জালিয়াতিটা ধরে নাই, আপনি দেখুন কোনো বিচারের ব্যবস্থা আপনারা করেন নাই। এখন হচ্ছে সুখের খবর হচ্ছে যে আমাদের নেত্রী সেটা করছেন, আমাদের মন্ত্রীরা সেটা করছেন, মানে এরকম না, সেই জন্য কি আপনারা বেশি সমালোচনা করেন কিনা আমি বুঝি না। এখানে আসলে আপনি যদি এটাকে বেশি সমালোচনা বল বলে মনে করেন তাহলে বোধহয় কথাটা ঠিক না, সব সময় হয়ে আসছে যে দুর্নীতিগুলি আপনি মানে ব্যাংকিং এর জন্য কিন্তু সরকারকে কেউ সমালোচনা করছে না, কিন্তু সরকারের কাছে এক্সপেকটেশনটা হচ্ছে যে প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিরা যখন এরকম অপরাধ করতে পারেন তাদের নৈতিক অবস্থান যেরকম, সেটি যদি তারা মুক্তিযুদ্ধকে নিয়ে করেন বিভিন্ন স্কুলে পতাকা পাঠানো হয়েছিল বাংলাদেশের পতাকা, তার মধ্যে পাকিস্তানিকে পতাকাও পাঠানো হয়েছে একটি স্কুলে। এটা দিল্লু ভাই আমাদের সবাইকে কিন্তু খুব গভীর ভাবে এটা চিন্তা করতে হবে, এটা আমি বলি মামুন ভাই বলি, এটা কিন্তু ভাববার বিষয়, কারণ এটি কিন্তু বিশাল একটা ষড়যন্ত্র, এটা একটা রাষ্ট্রদ্রোহিতার মতো একটা বিষয়। আমাদের দেশে কেন পাকিস্তানি পতাকা উড়বে, আমাদের দেশের বাচ্চারা তারা তো জানে না, তাদের এক একজনের হাতে হয়তো পতাকা দেওয়া হয়েছে, দুইটা পতাকা দিছে যে তুমি হাতে নাও, ভিতরে একটা পেঁচানো হচ্ছে পাকিস্তানি পতাকা। এই কাজটি যারা করেছে নিশ্চয়ই আমি বলবো যে রাষ্ট্রদ্রোহিতার কাজ করেছে, এবং নিশ্চয়ই আপনারা জেনেছেন যে শিক্ষা মন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করেছে 3 সদস্যবিষ্ট, এবং অচিরেই এদেরকে ধরা হবে, কোন স্কুল কোন মাদ্রাসা কারা এই বাচ্চাদেরকে এগুলি সরবরাহ করেছে, বাচ্চাদের হাতে এগুলি দিয়েছে, সেগুলো অবশ্যই বের করতে হবে। এটা আমাদের দেশের স্বার্থে, কারণ আমাদের দেশে কেন এটা, আমাদের দেশ স্বাধীন হয়েছে আরো 43 বছর আগে, এখন কেন এই প্রধানমন্ত্রীর একটা অনুষ্ঠানে শিশুদের হাতে জাতীয় পতাকার বদলে জাতীয় পতাকার ভিতরে পাকিস্তানি পতাকা দেওয়া হবে? এটা তো একটা শুধু প্রসারের একটা মানে ষড়যন্ত্র, এবং কিছু চক্র যে লিপ্ত আছে সেটা তো আমরা সবসময় জানি। একটা গ্রুপ আছে যারা বাংলাদেশকে এখনো স্বীকার করতে চান না, এক গ্রুপ আছেন যারা স্বীকার করেন কিন্তু ইনিয়ে বিনিয়ে স্বীকার করেন, এটা হলে ভালো হতো এটা হলো না, স্বাধীনতা যুদ্ধকে বিতর্কিত দায়িত্বে যারা আছেন তাদেরই কাজ, তাদের অবশ্যই তাদেরকে জবাবদিহি করতে হবে, অবশ্যই জবাবদিহি করতে হবে, তারা এটা ম্যানেজমেন্টে যারা ছিল
এটা মূল দায়িত্বে যারা ছিল তারা একটা জবাবদিহিতা করবেন, অবশ্যই করবেন। মামুন আহমেদ তা না হলে তাদের কোনো জবাবদিহিতা করবেন? আমার শুধু একটাই বক্তব্য আছে, সেটা হচ্ছে এই বিষয়গুলো কি শুধুমাত্র অবহেলা? এমনও হতে পারে যে অবহেলা হতে পারে, এটা অদক্ষতা হতে পারে অথবা ইচ্ছাকৃত হতে পারে। যদি এটা ইচ্ছাকৃত হয়, আমি বলি এটা ইচ্ছাকৃত তদন্ত করে বের করে এবং এই ধরনের কাজ, গর্হিত কাজ, এই কাজে যারা জড়িত আছে তাদেরকে যথাযথ শাস্তির আওতায়। একটা কথা বলেছিলেন, আমি শুধু একটা পয়েন্টে বলি, সেটা হচ্ছে যে আপনি নাজমা আপা বলছিলেন যে বেগম খালেদা জিয়ার যে মামলাগুলোর কথা বলছেন, না আইনের নিজস্ব, আপনি যেটা বলছেন সেটা হচ্ছে আইনের নিজস্ব প্রক্রিয়ার মধ্যে তিনি সুযোগ গ্রহণ করে একাধিক কিন্তু আপনি দেখুন আমাদের এখন যে মাননীয় প্রধানমন্ত্রী, ওনার বিরুদ্ধে যেসব মামলাগুলো ছিল, দুদকের মামলা থেকে শুরু করে ওনার বিরুদ্ধে যতগুলো মামলা ছিল, উনি ক্ষমতা আসার পরপর সব প্রণোদিত হয়ে নিজে ক্ষমতা থাকাকালীন সময় সবগুলো মামলা কিন্তু উজ্জ্বল করেছেন। আমাদের কালচারে যেটা হচ্ছে সেটা হচ্ছে আইনের আওতায় আসার ক্ষেত্রে প্রত্যেকেই নিজস্ব অবস্থান থেকে সুযোগ নিতে চায়, সুযোগ নেয়। এখন বেগম খালেদা জিয়া যেটা করেছেন সেটা হচ্ছে উনি অপোজিশনে আছেন, উনি আইনের যথাযথ প্রক্রিয়া অনুসরণ করতে গিয়ে যতটুকু সুযোগ তিনি নিতে পারেন ততটুকু সুযোগ তিনি নিয়েছেন এবং সেটা করতে গিয়ে আইনের প্রক্রিয়াটা ডিলেড হচ্ছে। কিন্তু তিনি এটা করেন নাই, সেটা হচ্ছে মামলাটা শুনানি হতো, এমন তো হতে পারে, উনি কিন্তু নিশ্চয়ই খালাস হয়ে যেতে পারতেন, কিন্তু উনি সেটা করতেই দিচ্ছেন না। কিন্তু নিশ্চয়ই কোথায় মাননীয় প্রধানমন্ত্রী যেটা করেছেন সেটা হচ্ছে ক্ষমতা এসে নিজের বিরুদ্ধে মামলাগুলো প্রত্যাহার করে নিয়েছেন। শুধু তাই নয়, শুধু তাই নয়, আদালত বিরোধী অনেক মন্ত্রী এবং অনেক, হ্যাঁ এটা কিন্তু আমরা বলি যে সুযোগ বুঝে ওনাকে তো এবং এই যে তত্ত্বাবধায়ক সরকার এসে আমাদের নেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে 6টি মামলা দিয়েছিল, মোট 15টি মামলা। আর আপনার নেত্রী যখন ক্ষমতায় এসেছিল তখন তার বিরুদ্ধে আমাদের সরকার 3টি মামলা দিয়েছিল, 9 আর 3, আর তত্ত্বাবধায়ক সরকার দিয়েছিল 5টা সম্ভবত, মোট 8টা। এখন এই 8টা জননেত্রী শেখ হাসিনা তার আইনের পরীক্ষা অনুসরণ করেছেন, আইন উনি আদালতে হাজিরা দিয়েছেন ও তারপরে তত্ত্বাবধায়ক সরকারের মামলা আজম জে চৌধুরী সহ আরও যারা তার বিরুদ্ধে মামলা করেছিলেন তারা কিন্তু সে মামলাগুলি তখন প্রেশারে পড়ে করেছিলেন এবং উইথড্র করেছেন। বেগম খালেদা জিয়ার মামলা যে মনে করেন যে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট যেটা, সেটা কি সৌদি আরব থেকে ফান্ড এসেছে? এই উনি যখন 91 সালে প্রধানমন্ত্রী হলেন উনি একটি এতিমদের জন্য একটা ফান্ড করলেন জিয়া অরফানের ট্রাস্ট নামে, সেই ফান্ডে সৌদি আরব থেকে কোটি কোটি টাকা আসলো, সেই টাকার কোনো হিসাব নাই কোথাও খরচ করেছেন। আবার জিয়া চ্যারিটেবল ট্রাস্টের মাধ্যমে তারা সম্পত্তি কিনেছেন, সেই সম্পত্তির মানে 9 কোটি না কত কোটি টাকার একটা সম্পত্তি আমি দেখলাম কিনেছেন, কিন্তু তারা বলেছেন আমরা কিনেছি টাকা দিয়ে কিনেছি, কিন্তু টাকার উৎসটা তারা বলতে পারেনি। তো এখন এই ধরনের মামলা তো আমি রাজনীতি করি, আমি একটি বড় জায়গায় আছি, আমাকে তো আমার ফাইলপত্র ক্লিয়ার রাখতেই হবে, তাই না? আমি যে টাকাটা খরচ করব সে টাকাটা তো আমার সেইভাবে আমি খরচ করব যে আমি কোনো সময়ে যেন আমি বিব্রতকর কোনো পরিস্থিতি না। আরেকটা প্রশ্ন আমি আপনাকে করতে চাই, আমি আসছি আপনার উত্তর দিতে সুবিধা হবে, যে অনেকেই মনে করছেন এই মামলাগুলো সম্পর্কে প্রধানমন্ত্রী সর্বশেষ এটি মন্তব্য করেছেন আপনি জানেন, এবং এই যে ওনাদের অনুপস্থিতিতে এই বিচার কার্য বা সাক্ষ্য গ্রহণ চলছে, অনেকেই মনে করছেন যে এই মামলাগুলো মূলত আগামী দিনের রাজনীতির গতিপথকে নিয়ন্ত্রণ করবার হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে সরকার। না, সেটা কি আমাদের নেত্রীর বিরুদ্ধে কি মামলা হয়েছিল? না, আমার নেত্রী কি মামলা মোকাবেলা করেনি? এই যে তত্ত্বাবধায়ক সরকার, সেই সরকারে যখন আমাদের নেত্রীকে মামলা দিয়ে বলল যে তাকে বিদেশ থেকে দেশে আসলে অ্যারেস্ট করা হবে, আমার নেত্রী কিন্তু জোর করে বাংলাদেশে এসেছিলেন, তার বিমানের টিকিট তাকে বিমানে উঠতে দেওয়া হয়নি, বাংলাদেশে ল্যান্ড করতে দেওয়া হবে না, তারপরেও কিন্তু উনি জোর করে উনি বাংলাদেশে এসে বলেছিলেন যে আমি আইনকে ভয় পাই না, আমি সৎ, আমি কোনো অন্যায় করিনি, আমি দুর্নীতি করিনি, আমি এই মামলা মোকাবেলা করব। উনি কিন্তু এসেছিলেন দেশে, এসে তারপরে কিন্তু ওনাকে অ্যারেস্ট করা হয়েছিল, উনি কিন্তু মোকাবেলা করেছেন, কিন্তু পালিয়ে থাকেননি, কিংবা হাজিরা থেকে, গড় হাজির থেকে যে আমি যাব না, কিংবা যেদিন হাজিরা সেদিন এমনি কোনো কারণ নাই হঠাৎ করে একটা হরতাল দিয়ে দিলেন, ওই দিন কেন হরতাল?
আপনার যে সংসদে যে ষোড়শ সংশোধনী পাশ বিল পাশ হলো, তার আগে বা যখন পাশ হলো ওই দিন কেন মামলা হরতাল দেওয়া হলো না, পরের দিন কেন দেওয়া হলো না, কিন্তু যেদিন ওনার হাজিরা আবার উনি এই মামলাটা তারিখ পিছানোর জন্য আবার ওই দিন সোমবার হরতাল দিলেন, একটা নিষ্ফল হরতাল, যে হরতাল কোনো কারোর মানে তাদের পার্টির কোনো পার্টিসিপেশন ছিল না। আমরা আমরা সকাল থেকে রাস্তায় বেরিয়েছি, আমাদের গাড়ির মানে যানজটে আমরা অস্থির ছিলাম, কিন্তু কোনো হরতাল হয়নি। ওদিকে পার্টি অফিসে বলে ওনাদের পার্টির মহাসচিব বলেছেন সফল হরতাল হয়েছে, জনগণকে ধন্যবাদ দিয়েছেন, কিন্তু এইভাবে তো হয় না। অধ্যাপক মামুন আহমেদ, এই প্রসঙ্গটি তো আমি একটু যেতে চাইছিলাম যে আবার হরতালের একটা ধারা শুরু হয়েছে বলা যেতে পারে, জামাত তারপরে বিএনপি হরতাল করলো, কিন্তু হরতালে ঠিক সেই অর্থে সারা কিন্তু কোথাও দেখা যায়নি। এবং বিএনপির সাংগঠনিক অবস্থা নিয়ে দীর্ঘদিন যাবৎ পত্রপত্রিকায় লেখালেখি হচ্ছে এবং সেখানেও দেখা যাচ্ছে যে বিএনপি ঢাকা শহরে তো খুবই খারাপ অবস্থা, তাদের সেই ধরনের কোনো ধরনের প্রয়াস লক্ষ্য করা যায়নি যে একটা ভালো মিছিল করা, কোথাও কোনো কিছু করেছেন, দেশে সারা দেশের চিত্রটাও সেরকম একটা খুব ভালো নয়। তাহলে এই ধরনের হরতাল করে তাদের কিছু না কিছু ডিস্টারবেন্স তো হয়ই, স্কুলগুলো বন্ধ থাকে, শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম ব্যাহত হয়, সব মিলিয়ে আরও ব্যবসা বাণিজ্য বড় অর্থে ক্ষতিগ্রস্ত হয়। তাহলে এই ধরনের হরতাল করেই বা লাভ কি? মানে এই যেমন নাজমা আক্তার বললেন নিজেদেরকে একটু হাস্যকর করে ফেললেন। আচ্ছা, আমার মনে হয় এই নাজমা আপা এই আইন ইয়ে নিয়ে আপনার মামলা মোকদ্দমা নিয়ে যে কথাগুলো বললেন, ওনার নেত্রী সম্পর্কে যে কথাগুলো বললেন, আমার মনে হয় বিএনপির কোন নেতা যদি এখানে থাকতেন তিনি যথাযথভাবে এই প্রশ্নগুলো জবাব দিতে পারতেন আপনাকে। আপনি তো বিএনপির বুদ্ধিজীবী। আমি শুনেন, আমি আমি সেই অর্থে আপনি যেরকম মাঠের রাজনীতি করেন, আমি যেহেতু সেই মাঠের রাজনীতিতে নাই, আমি সেভাবে আপনার প্রশ্নগুলো জবাব দিব না। আমি শুধু এভাবে শুধু একটু বলতে চাই, সেটা হচ্ছে আমাদের এই যখন তত্ত্বাবধায়ক সরকার আমলে দুই নেত্রীর বিরুদ্ধে কিন্তু মামলা হয়েছিল এবং দুজনকে -2 ফর্মুলায় ফেলে দুজনকে রাজনীতি থেকে বাতিল করার জন্য এক ধরনের ষড়যন্ত্র হয়েছিল। তখন যে মামলাগুলো তখন হয়েছিল সেই মামলাগুলোর মধ্যে আমরা এই মুহূর্তে আজকের বাস্তবতায় আমরা যদি দেখি বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যেসব মামলাগুলো করা হয়েছিল সেই প্রত্যেকটা মামলা এখনো আছে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যে মামলাগুলো করা হয়েছে তার সেই মামলাগুলোর কোনোটাই নাই। আমি বাস্তবতাটা বলছি, আজকের বাস্তবতাটা হচ্ছে এই পার্থক্য হয়েছে কি, মাননীয় প্রধানমন্ত্রী তিনি ক্ষমতাসীন আছেন আর মাননীয় বেগম খালেদা জিয়া তিনি ক্ষমতাসীন নাই। আমি আবারও বলছি যে বিএনপির কোন নেতা যদি থাকতো তাহলে প্রশ্নগুলো আপনি যেভাবে বলছেন সেভাবে বলতে পারতো। এবার আসি আপনি হরতাল প্রসঙ্গে যেটা বলছেন সেটা সে সম্পর্কে আসি। দেখুন, এই সাম্প্রতিক সময়ে রাজনীতির গতি প্রকৃতি যেভাবে যাচ্ছে সেটা হচ্ছে এরকম যে, এবং আরো ইন্টারেস্টিং যে জামাতের হরতালে কিছুটা উত্তাপ দেওয়ার জন্য বিএনপি পরপর ডাকল জামাতের ঘনিষ্ঠতা, আবার পত্রিকায় খবর বেরিয়েছে যে জামাত আগামী নির্বাচনকে মানে বিএনপির হরতালে বা বিএনপির সঙ্গে যৌথভাবে আন্দোলন করবে কিনা সেটার জন্য 100 আসনের একটি শর্ত ইতিমধ্যে বিএনপিকে দিয়েছে পত্রিকার খবর আর কি। বিষয়টা হচ্ছে কি, জামাত এবং বিএনপি যে হরতাল ডেকেছে এবং তাদের মধ্যে যে ইনার কোনো পলিটিক্স আছে কিনা, ইদার ডিনামিক্সটা কি হতে পারে, এটা সম্পর্কে আমার খুব ধারণা স্বচ্ছ কোনো ধারণা নাই। তবে আমি কিছু কিছু বিষয় অনুমান করতে পারি কি, সরকারের পক্ষ থেকে এক ধরনের সব কিছুর উপর এক ধরনের কর্তৃত্ব আরোপ করার এক ধরনের প্রবণতা আমি লক্ষ্য করি। যেমন সেটা হচ্ছে কিরকম, আপনি দেখুন, এবং সেটা যথেষ্ট যৌক্তিক কারণও আছে। আপনি দেখুন, 5 তারিখে যে নির্বাচনটা হয়েছে, নির্বাচনটা নিয়ে অনেক ধরনের প্রশ্ন আছে। এই নির্বাচনটা এই অস্বাভাবিক ধরনের, কেউ প্রহসনের নির্বাচন বলে, অস্বাভাবিক ধরনের নির্বাচন বলে, বিভিন্ন অভিধায় এটাকে, বিভিন্ন ধরনের বিশেষণে এটাকে বিশেষিত করে, কিন্তু মূল বক্তব্য হচ্ছে যেটা সেটা হচ্ছে নির্বাচনটা হচ্ছে কিন্তু অস্বাভাবিক ধরনের নির্বাচন। এক, এই নির্বাচনের মধ্যে দিয়ে যে সংসদটা গঠিত হয়েছে এই সংসদ কিন্তু নৈতিক ভিত্তি এই সংসদের যথেষ্ট শক্তিশালী না, রাজনৈতিক ভিত্তি যথেষ্ট শক্তিশালী না, আর বিভিন্ন ধরনের সমস্যা তো আছে, বিতর্ক তো আছেই, বিভিন্ন ধরনের প্রশ্ন নিয়ে আছে, তাদের বৈধতা নিয়ে প্রশ্ন আছে, এই প্রশ্নগুলোর বাইরে তারা যেতে পারেনি। এই প্রশ্নগুলো যে এখনই উত্থাপিত হচ্ছে তা কিন্তু না, যে সময় নির্বাচনটা হয়েছিল তখনও কিন্তু এই বৈধতার প্রশ্নগুলো উত্থাপিত হয়েছিল, কিন্তু সরকারের পক্ষ থেকে বা আওয়ামী লীগের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী তখন যেটা বলেছিলেন, এখন নিয়ম রক্ষা করার জন্য আমরা একটা নির্বাচন করছি পরবর্তীতে, কারণ তিনি এই জিনিসগুলো কগনিজেন্সে নিয়েছিলেন বলে তিনি এই কথাটা বলেছিলেন যে এখন নিয়ম রক্ষা করার জন্য একটা নির্বাচন হবে এবং পরবর্তীতে সবাইকে নিয়ে ইনক্লুসিভ আরেকটা নির্বাচন হবে, এই ধরনের একটা ইমপ্রেশন জনগণকে দেওয়া হয়েছিল।
কিন্তু পরবর্তীতে আমি আমি আপনার শেষ করি, তারপর আপনি বলতে পারবেন, যথেষ্ট সুযোগ পাবেন। কিন্তু আমরা এই মুহূর্তে লক্ষ্য করছি যে সরকার এক ধরনের অবস্থান গ্রহণ করেছে। এই অবস্থা তাদের নির্বাচন, তাদের সংসদের অবস্থান যাই হোক না কেন, নৈতিকভাবে সেটা যতই দুর্বল হোক না কেন, তাদের এই বৈধতা নিয়ে প্রশ্ন থাকুক না কেন, সরকার চায় 5 বছর টিকে থাকতে চায় এবং আগামী 5 বছর পরে সংসদ নির্বাচন হবে। এই ধরনের একটা প্রত্যয় তারা ইতিমধ্যে ব্যক্ত করেছে। ঠিক আছে, আমি প্রশ্নগুলো উত্তর দেই, নালে আমি আবার ভুলে যাব। একবারে সবগুলো কথা বলবেন না, একবারে বলা যাবে না, আপনি আবার বলেন তাহলে সুন্দর হবে কথা বলি। আপনি এই শুধু ইলেকশনের প্রসঙ্গে শেষ করে দিন, এই অংশটুকু বলি, তা আপনার বলতে সুবিধা হবে। তাহলে সরকার যখন এরকম একটা পরিস্থিতির মধ্যে আছে, তখন সরকার 5 বছর ক্ষমতা থাকতে হলে সবকিছুর উপর একটা কর্তৃত্ব আরোপ করতে চায়। যেমন কর্তৃত্ব আরোপের অংশ হিসেবে তারা যেটা করতে চায় সেটা হচ্ছে বিরোধী দল। আমাদের তো এখন সংসদে তো সেই অর্থে বিরোধী দল কোনো কিছু নাই, এটা একটা অদ্ভুত ধরনের বিরোধী দল। তাছাড়া আর বিরোধী দল যেটা আছে মাঠের যে বিরোধী দল, সেটা অনেকটাই সরকার পেরেছে বিভিন্ন ধরনের দমন পীড়নের মধ্যে দিয়ে তাদেরকে দুর্বল করে ফেলতে পেরেছে। আমি বিশ্বাস করি মাঠে তাদের সেই অর্থে কোনো প্রকার কর্মতৎপরতা কিন্তু এই মুহূর্তে আমি অত্যন্ত লক্ষ্য করছি না, যদিও থাকা প্রয়োজন ছিল, এটাও আমি মনে করি। আর এর বাইরে আর হচ্ছে সরকারের বিভিন্ন, রাষ্ট্রের বিভিন্ন অঙ্গগুলো আছে, সেই বিভিন্ন অঙ্গগুলোকে যদি সরকার মনে করে তাদেরকে যদি নিয়ন্ত্রণের মধ্যে রাখা যায়, তাহলে 5 বছর নির্বিঘ্নে তারা ক্ষমতা থাকতে পারে। এবং তারই অংশ হিসেবে যে কয়টার কথা আমি বলি, তার মধ্যে একটা হচ্ছে বিচারপতিদের অভিশংসন বলেন, অভিশংসনের কথা বলেন, তারপর আপনার মিডিয়াগুলোর যে ধরনের আরোপ করা হচ্ছে এই বিষয়গুলো, তবে এই বিষয়গুলো করে সরকার এক ধরনের কর্তৃত্ববাদী অবস্থান তৈরি করতে চায়। আমি কি একটা সরকার, একটা দল যখন সরকার গঠন করে এবং একটা সরকার যখন দেশ চালায়, তখন তো সরকার কর্তৃত্ব করবেই, সরকার তো ম্যান্ডেট নিয়েছে 5 বছরের জন্য। আপনি যেটা বললেন আমি বলেছি, আপনি আপনার ওই কথাটার উত্তর দিচ্ছি। আপনি বলেছেন যে 5 জানুয়ারি নির্বাচনের সময় আমাদের নেত্রী বলেছিলেন যে এটা নির্বাচনটি আবার পরে হবে, ইনক্লুসিভ নির্বাচন হবে, আর আগে আমরা নিয়ম রক্ষা নির্বাচন করি। কিন্তু সেইটা যখন বলেছিলেন এবং বলেছিলেন যে বেগম খালেদা জিয়াকে আপনি হরতাল প্রত্যাহার করুন, মানুষ খুন বন্ধ করুন, রেল লাইন উপরে ফেলা বন্ধ করুন, গাছ কাটা বন্ধ করুন, হ্যাঁ, মানুষ জনমনে যে অশান্তি সৃষ্টি হয়েছে, যেভাবে হত্যা খুনের রাজনীতি আপনি করছেন, এটা বন্ধ করেন। বেগম খালেদা জিয়া কিন্তু বন্ধ করেননি, উনি কিন্তু আমাদের নেত্রীকে হুমকি দিয়ে বলেছিলেন, চ্যালেঞ্জ দিয়ে ছুড়ে দিয়ে বলেছিলেন যে আমি এখানে জনগণ এইভাবে আন্দোলন করবে যে আপনি পালাবার পথ পাবেন না। তো সেই চ্যালেঞ্জে কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ জয়লাভ করেছে, বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করেছে নিয়মতান্ত্রিকভাবে, সাংবিধানিকভাবে। এই সরকার বৈধ আছে দেখে আপনারা এখন মানে আমাদের সংসদ চলছে, সংসদের মাধ্যমে মামুন রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন, আমাদের মানে বিচারপতি যারা আছেন তারা মমন রাষ্ট্রপতি কর্তৃক তারা নির্বাচিত হচ্ছেন, তাহলে এগুলো কি সবই তো সরকারের প্রক্রিয়ার অংশ। এখন আপনারা আলোচনা করতে চাচ্ছেন সেটিও সরকারের সাথে, আওয়ামী লীগের সাথে তো আলোচনা চাচ্ছেন না, সরকারের সাথে। সরকার তো বৈধ না হলে সরকার দেশ চালাচ্ছে কিভাবে? ন্যাশনালি বৈধ, সব বৈধতা দিয়েছে এবং ইন্টারন্যাশনালিও এই এই সরকারকে বৈধতা দিয়েছে। যেমন পার্শ্ববর্তী দেশ ভারতের কথা আমি যদি বলি, যে গভর্নমেন্টকে নিয়ে বিএনপি উচ্ছ্বসিত ছিল যে মোদী সরকার আসলে এই শেখ হাসিনার সরকার একেবারে শেষ হয়ে যাবে বা এটা নির্বাচন দিতে বাধ্য হবে, মোদী সাহেবকে তারা তাদের নিজেদের লোক মনে করেছিল। কিন্তু সেই মোদী কিন্তু আমাদের পররাষ্ট্রমন্ত্রীর সাথে যে তার যে মিটিং ছিল, সেই মিটিংয়ে কিন্তু উনি বলেছেন যে বঙ্গবন্ধু বাংলাদেশ রাষ্ট্রের সৃষ্টি করেছেন এবং তার মেয়ে শেখ হাসিনা এইটা এই রাষ্ট্রকে রক্ষা করেছেন। এবং শুধু সেইটা না, এই সরকার যে ভালো কাজগুলি করছে, দেশকে যে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, মধ্যম আয়ের দেশে যে বাংলাদেশ ইতিমধ্যেই পরিগণিত হয়েছে, সেটি কিন্তু আপনি দেখেন বানকিমুন জাতিসংঘ থেকে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীকে আপনার শান্তি বৃক্ষ তাকে উপহার দেওয়া হয়েছে। শুধু প্রধানমন্ত্রী এখানে কিন্তু একা কাজ করছেন না, তার মন্ত্রিসভার প্রতিটি সদস্য, ইভেন তার ফ্যামিলির প্রতিটি সদস্য কিন্তু আমাদের এই দেশকে মানে ডেভেলপ করার জন্য বা মানুষের মঙ্গলের জন্য তারা কাজ করছে। যেটি আপনারা দেখেছেন সাইমা ওয়াজেদ পুতুল, সে কিন্তু এই যে অটিজমের উপরে কাজ করে আমাদের দেশের শিশুদের নিয়ে এবং ইভেন বিশ্বের শিশুদের নিয়ে কাজ করে, সে কিন্তু জাতিসংঘের যে হুয়ের পুরস্কার পেয়েছে স্বাস্থ্য সংস্থার। এবং আমাদের সজীবজের জয়, মাননীয় প্রধানমন্ত্রীর পুত্র, সে কিন্তু আইটি, একজন আইটি বিশেষজ্ঞ, আপনি জানেন তার শিক্ষা দীক্ষা সম্পর্কে। উনি কিন্তু বাংলাদেশের যে ডিজিটালাইজ বাংলাদেশকে করার জন্য এটা কিন্তু উনি এমনভাবে করেছেন। এখন আপনারা সবাই এটা স্বীকার করতে বাধ্য হবেন যে এই জননেত্রী শেখ হাসিনার ছেলে সজীবজের জয় তার পরামর্শক্রমে আমাদের এই আইসিটি মন্ত্রণালয় কিন্তু আমাদের এই বাংলাদেশকে ডিজিটালাইজ করার ব্যাপারে অনেক দূরে গিয়ে গেছে।
আমি বলছি যে এই যে আপনারা বললেন যে নির্বাচনের কথা, যে সবকিছু তো সুন্দর ভালো গতিতে এগোচ্ছে, শেখ হাসিনা ক্যাবিনেট মিটিং করছেন, খোঁজ খবর নিচ্ছেন, প্রজেক্টগুলির কি অবস্থা নিজে খোঁজ খবর নিচ্ছেন, আবার প্রতি সপ্তাহে কোন না কোন মন্ত্রণালয়ে পরিদর্শনে উনি যাচ্ছেন। উনির মন্ত্রণালয় কিন্তু এখন অনেক বেশি গতিশীল, তো সুতরাং বিশ্ব স্বীকৃতি দিচ্ছে, দেশের সব সংস্থাগুলি বলছে যে না দেশ এগোচ্ছে, বাট শুধু নির্বাচন নিয়ে সমস্যা। তা আওয়ামী লীগ কি বিএনপিকে ক্ষমতায় আনার জন্য নির্বাচনের ব্যবস্থা করবে? এটি কি কখনো হয়? আমাদের কৌশলে তো আমরা এগোবো, আমরা তো দেশের মঙ্গল চাই। সেই কৌশল কি বিএনপিকে ক্ষমতার বাইরে রাখা, নির্বাচনের বাইরে না, নির্বাচনের বাইরে রাখা না বিএনপি, আমি বলি নির্বাচনে তো বাইরে রাখতে আওয়ামী লীগ চায় নাই। বিএনপিকে তো বারবার নির্বাচন আসার জন্য অনুরোধ করেছে, তাদেরকে অফার দেওয়া হয়েছে, কিন্তু তারা নির্বাচনের যে ফর্মুলার কথা বলেছিল তারা কিন্তু কোনো কার্যকর কোনো ফর্মুলাই দিতে পারেনি। লাস্টে তার জাতিসংঘের যে বিশেষ দূত তারানকো সাহেব যখন আসলেন, তাকে যে ফর্মুলা দিল সেই ফর্মুলা কিন্তু একেবারেই গ্রহণযোগ্য ছিল না। অর্থাৎ এই নির্বাচন কোন পদ্ধতিতে হবে সেই বিষয়ে কিন্তু বিএনপির কোনো হোমওয়ার্ক ছিল না। শুধুমাত্র এই যে জামাত ইসলাম যে কথাগুলি বলছে যে আমাদের যুদ্ধাপরাধী নেতাদের রক্ষা করার জন্য বিএনপি যে আন্দোলন করেছিল, সেই আন্দোলনকে মোকাবেলা করে এবং খুব দক্ষতার সাথে এই বাংলাদেশ যাতে জঙ্গিবাদীদের দেশে পরিণত না হয় সেই দিকটা লক্ষ্য রেখে কিন্তু নেত্রী আমাদের নেত্রী শেখ হাসিনা আমাদের বাংলাদেশটাকে উনি অনেক শক্তভাবে উনি ধরে উনি বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের জন্য উনি কাজ করছেন। সুতরাং এই মুহূর্তে নির্বাচনের প্রশ্ন আসে না। আবার একটা কথা বলতে হবে, জিল্লু ভাই আমাকে বলতে দিতে হবে, নির্বাচন আলোচনা করতে চান, নির্বাচন মধ্যবর্তী নির্বাচন চান, কার সাথে আলোচনা হবে, কার সাথে করবে? বেগম খালেদা জিয়ার সাথে, যাকে বারবার বিভিন্ন বুদ্ধিজীবী সমাজ নিষেধ করেছিল যে আপনি যেই দিনটা আপনার জন্মদিন না আপনি ওই দিন পালন করেন না, মানে আপনার সাথে আমার আলোচনা হবে, আমি যদি আপনার উস্কাই আপনার অনুভূতিতে আঘাত দেই, আপনার যে দিনটিতে আপনার হৃদয়ে রক্ত ঝরে, আপনার বাবাকে যে দিনটিকে হত্যা করা হয়েছে সেই দিনে আপনার মিথ্যা জন্মদিন পালন করে আপনি উল্লাস প্রকাশ করেন, আপনি কি করে তার সঙ্গে আলোচনা প্রস্তাব দেন? আচ্ছা, আমি উনি সর্বশেষ যে প্রসঙ্গটা বলছেন আমি শুধু এই প্রসঙ্গে দু একটা কথা শুধু একটু বলি, আলোচনাটা শুরু করি। সেটা হচ্ছে যে খুব স্বাভাবিকভাবেই বিএনপি এবং আওয়ামী লীগ এই দুইটা রাজনৈতিক দলের মধ্যে বৈরিতা আছে, এই বিষয়ে কোনো সন্দেহ নাই, কিন্তু এই দুইটা দলের বৈরিতার ক্যাজুয়ালিটি নিশ্চয়ই এদেশের ১৬ কোটি মানুষ হতে পারে না। নিশ্চিত বেগম খালেদা জিয়ার কাছ থেকে যে ধরনের সহযোগিতা বেগম খালেদা জিয়ার কাছ থেকে যে সহযোগিতাটা শেখ হাসিনা প্রত্যাশা করেছিলেন, মাননীয় শেখ হাসিনা প্রত্যাশা করেছিলেন, সেই সহযোগিতা তিনি পাননি। আপনার কথা অনুযায়ী আমি এই কথাটা বিশ্বাস করতে চাই, কিন্তু এর অর্থ এই নয় যে সরকার অথবা সরকারি দলের এই অধিকার জন্মায় ১৬ কোটি মানুষের অধিকার হরণ করার। ১৬ কোটি মানুষের কি অধিকার? তার ভোটের অধিকার, ভোট দিতে পারার অধিকার এবং সরকার গঠন করার ক্ষেত্রে প্রতিনিধিত্বশীল সরকার গঠন করার এবং সংসদ গঠন করার সরকার সাধারণ মানুষের ১৬ কোটি মানুষের যে অধিকার এই এটাকে অজুহাত হিসেবে দাঁড় করিয়ে ১৬ কোটি মানুষের অধিকার আসেন নাই, তাহলে কি? আমার কথা শুনুন, মনে করুন বিএনপি ক্ষমতা আসে নাই, এর অর্থ এই নয় যে ১৬ কোটি মানুষের সে অধিকার হরণ করার অধিকার আওয়ামী লীগের জন্মায় সরকার সেটা বলছে। আচ্ছা আমি বলি শুনেন, একটা জিনিস আমাদেরকে স্বীকার করতে হবে, এই যে দেশটা শুধুমাত্র আওয়ামী লীগের না, এই দেশটা শুধুমাত্র বিএনপির না, এদেশ হচ্ছে ১৬ কোটি মানুষের দেশ। আওয়ামী লীগ বিএনপিকে দোষী করতে পারে, বিএনপি আওয়ামী লীগকে দোষী করতে পারে, কিন্তু বটম লাইন হচ্ছে এদেশের মানুষ অধিকার বঞ্চিত হয়েছে, তারা তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে নাই, তাদের ভোট ছাড়া তাদের প্রতিনিধি নির্বাচনের সুযোগ ছাড়াই একটা সংসদ গঠিত হয়েছে, একটা সরকার গঠিত হয়েছে, যেটার করার দায়িত্ব প্রধানত ছিল তৎকালীন সরকার এবং নির্বাচন কমিশন। এবং নির্বাচন কমিশন, আমার কথা শুনুন, আমি কারণে যাচ্ছি না, নির্বাচন কমিশনার এবং সরকার, নির্বাচন কমিশন সরকার যেহেতু এই কাজটা করতে পারে নাই, সুতরাং দায় দায়িত্ব তাদের, এই অধিকার বঞ্চিত করেছে সাধারণ মানুষকে, এই অধিকার বঞ্চিত করেছে সরকার এবং নির্বাচন কমিশন। আমি এই প্রসঙ্গে আর বলতে চাই না। আপনি বলছেন যে সরকার তো কর্তৃত্বপরায়ণ হবে, খুব স্বাভাবিকভাবে সরকার কি করবে, সরকার চাইবে খুব স্বাভাবিকভাবে যে কটা দিন সে ক্ষমতায় থাকতে চায় এই কটা দিন যাতে নির্বিঘ্নে ক্ষমতায় থাকতে পারে, এই জিনিসটা চাইবে। কিন্তু একই সাথে আমাদেরকে মনে রাখতে হবে গণতন্ত্রের বিকাশ রুদ্ধ করে সেটা নয়,
একই সাথে আমাদেরকে মনে রাখতে হবে আইনের শাসনের প্রক্রিয়াটাকে রুদ্ধ করে নয়, একই সাথে আমাদেরকে মনে রাখতে হবে মানব অধিকার, যেটা মানব অধিকারকে পদে পদে লঙ্ঘিত করে সরকারের ক্ষমতা থাকার মধ্যে কোনো কৃতিত্ব আমি দেখি না। আপনি একটা কথা বলছেন, সেটা হচ্ছে যে কর্তৃত্বপরায়ণ সরকার হবে, একদলীয় সরকার হবে অথবা একনায়কতান্ত্রিক সরকার হবে। সরকারের না, আমি বলি সরকারের ধরন যা কিছুই হোক না কেন, সরকার যদি কর্তৃত্বপরায়ণ সরকার হয় অর্থনৈতিক উন্নয়নের জন্য, কারো কারো ক্ষেত্রে কখনো কখনো কাউকে কাউকে আমরা বলতে শুনি যে গণতন্ত্রের চাইতে অর্থনৈতিক উন্নয়নটা অনেক বেশি প্রয়োজন। আচ্ছা, এখন যে পরিস্থিতিগুলো এই কয়েকদিন থেকে চলছে তার একটা ক্যাজুয়ালিটি সম্পর্কে আমি আপনাকে বলি, সেটা হচ্ছে বিনিয়োগ বোর্ডের সাম্প্রতিক একটা প্রতিবেদন, সেটা হচ্ছে বিনিয়োগ বোর্ডের সাম্প্রতিক একটা প্রতিবেদন। সেই প্রতিবেদনে বলা হচ্ছে আন্তর্জাতিক এবং আভ্যন্তরীণ উভয় ক্ষেত্রেই যেটা হচ্ছে বিনিয়োগ কমেছে। বিনিয়োগ কমার ক্ষেত্রে প্রধান কারণ সবাই যেটা বলেছে, আমাদের আন্তর্জাতিকভাবে এবং দেশীয়ভাবে সবাই প্রধানত যে কথাটা বলছে সেটা হচ্ছে সবার মধ্যে এক ধরনের অনিশ্চয়তা। কি অনিশ্চয়তা? রাজনৈতিক অনিশ্চয়তা। আগামী দিনে আসলে কি হবে, তারা যে বিনিয়োগ করবে বিনিয়োগ ফেরত পাবে কিনা এই সম্পর্কে তারা নিশ্চয়তা চায়। রাজনৈতিক অনিশ্চয়তা যদি থাকে সেই ক্ষেত্রে বিনিয়োগ হয় না। সুতরাং এই যে আমরা যে কর্তৃত্ববাদী সরকার প্রতিষ্ঠা করার হয় যদি অর্থনৈতিক উন্নয়নের জন্য, সেই অর্থনৈতিক উন্নয়নটা কিন্তু সেভাবে হয় না। আর আপনি আরেকটা কথা বলছেন যে অর্থনৈতিক কর্মকাণ্ড হচ্ছে দেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আমি আপনার কথাটা শ্রদ্ধার সাথে আমি আপনার কথাটা মেনে নিতে চাই। বাংলাদেশের সত্যিকার অর্থেই বাংলাদেশ আগাচ্ছে, এই স্পেশালি স্বৈরশাসক এরশাদ ক্ষমতা থেকে চলে যাওয়ার পর গত 20-25 বছরে বাংলাদেশ সত্যিকার অর্থে সামনের দিকে এগিয়েছে। বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ড এগিয়েছে, আর্থিকভাবে বাংলাদেশ প্রত্যেকটা সাধারণ মানুষ থেকে শুরু করে আর্থিকভাবে সবারই কিন্তু ভালো অবস্থা তৈরি হয়েছে। এই বিষয়ে কোনো সন্দেহ নেই। পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ, সে কিন্তু চ্যাম্পিয়নটা চ্যাম্পিয়নের সূচনা কিন্তু আমরা শুনুন, আমি আমার উদ্বৃত্ত রেখে গেছিলাম, সেটা খাদ্য ঘাটতি করে ফেলেছিলাম। আবার শুনুন, আমি আবার বলি, এখানে যদি আওয়ামী লীগের কোনো নেতা থাকতো আপনার পক্ষে এই কথাগুলো জবাব দেওয়া খুব সহজ হতো, আমার পক্ষে খুব সহজ না। তবে শুধু এটুকু বলি, দুর্নীতিতে চ্যাম্পিয়নের সূচনা কিন্তু তৎকালীন আওয়ামী লীগের সরকারের আমলে হয়েছিল, এটা আমাদেরকে মনে রাখতে হবে। আচ্ছা, আমি অর্থনৈতিক কর্মকাণ্ডের কথা বলছি, এখনও কিন্তু অর্থনৈতিক কর্মকাণ্ড হচ্ছে কনসিস্টেন্টলি। গত 2-3 সরকারের সময়ে অর্থনৈতিক কর্মকাণ্ড পর্যায়ক্রমে বেড়েছে, প্রথম আওয়ামী লীগের বিএনপি সরকারের তুলনায় আওয়ামী লীগ সরকার, আওয়ামী লীগের তুলনায় বিএনপি, এবং পর্যায়ক্রমে এটা বেড়েছে, এটা অস্বীকার করবার কোনো উপায় নেই। কিন্তু যে জায়গাটাতে সমস্যা হয়েছে আজকের বাস্তবতা যদি আপনি লক্ষ্য করেন, অর্থনৈতিক কর্মকাণ্ড যদি বাড়ে তো কর্মসংস্থান তৈরি হয়, ব্যবসা বাণিজ্যের সুযোগ তৈরি হয়, নিশ্চয়ই এসবগুলো সুযোগ তৈরি হয়। কিন্তু প্রশ্ন হচ্ছে এই সুযোগগুলো তা কারা গ্রহণ করছে? সুযোগগুলো পাচ্ছে, সুযোগগুলো গ্রহণ করতে পারছে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক বিবেচনায় একটা বিশেষ দলের লোক শুধুমাত্র, বাকি সবাই সাধারণ মানুষ। বিরোধী দল ভিন্ন মতের লোক তো বাদে, সাধারণ মানুষ ইভেন তারাও কিন্তু এই অর্থনৈতিক কর্মকাণ্ডের সাথে নিজেকে সম্পৃক্ত করতে পারছে না। এই অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাওয়ার ফলে যে সুযোগগুলো তৈরি হচ্ছে সেই সুযোগগুলো তারা নিতে পারছে না। যে কর্মসংস্থানগুলো তৈরি হচ্ছে সরকারিভাবে অথবা বেসরকারিভাবে, এই সরকারি অথবা বেসরকারি এই কর্মসংস্থানের সুযোগগুলো সাধারণ মানুষ গ্রহণ করতে পারছে না, একটা বিশেষ শ্রেণী শুধুমাত্র করতে পারছে। এর ফলে যেটা হচ্ছে সমাজের মধ্যে এক ধরনের বৈষম্য তৈরি হচ্ছে। আমরা যে উন্নয়নের কথা বলছি, উন্নয়ন শুধুমাত্র অর্থের উন্নয়ন নয়, সার্বিক উন্নয়নের বিবেচনা যদি আমরা কথাটা বলি তাহলে দেখা যাবে হচ্ছে দেখেই তো আমাদের জিডিপি এখনো 6-এর উপরে। আমি বলছি শুধুমাত্র আর্থিক উন্নয়নের বিনিয়োগ কথা আপনি যদি বলেন তাহলে আমি দুঃখের সাথে বলবো সার্বিক উন্নয়নটা হচ্ছে না। না, সেটা হচ্ছে আপনার যেটা কর্মসংস্থানের যদি সুযোগ না হতো আর বিনিয়োগ যদি নাই হতো তাহলে আমাদের জিডিপি প্রবৃদ্ধি এইভাবে যেটা উন্নত বিশ্বে পারছে না, আমরা কেন পারছি সেটা ধরে রাখতে? আমাদের মূল্যস্ফীতিও তো আমরা সিঙ্গেল ডিজিটে, আমরা 6 বা 7-এর মধ্যে আমরা রেখেছি। তো এগুলি তো মানে ভালো লক্ষণ। অর্থনীতির সূচকের সূচক যদি আমরা যদি দেখি, অগ্রগতির যে সূচকগুলি আছে অর্থনৈতিক সূচক, সেগুলি তো আমাদের ঊর্ধ্বগামী, তাহলে আমরা কেন বলবো না? শুধুমাত্র সমালোচনার খাতিরে কোন পয়েন্টে দুর্বলতা আছে, একটু দুর্বলতা তো থাকবে। সমালোচনাটা আমরা কিন্তু সমালোচনা করছি না, কথাটা হচ্ছে বাস্তবতা, যেটা বাস্তব কথাটাই শুধু উল্লেখ করছি মাত্র আমরা। আমি তো বলেই নিচ্ছি আপনাকে, সেটা হচ্ছে যে অর্থনৈতিক কর্মকাণ্ড আগের সরকারের তুলনায় যদি বৃদ্ধি হয়েছে বলে আপনি যে দাবিটা করছেন আমি সেটাকে তো সমর্থন করছি। আমরা যে সংজ্ঞাটা জানি গণতন্ত্রের, গণতন্ত্র হচ্ছে সংখ্যাগরিষ্ঠের মত, সবার মত না। আর গণতান্ত্রিক ভাবে আমরা যে নির্বাচনের কথা বলি, রাষ্ট্রের সুযোগ সুবিধা অর্থনৈতিক কর্মকাণ্ডে তার অংশগ্রহণ করবার সুবিধা শুধুমাত্র একটা নির্দিষ্ট দলের লোক পাবে আর অন্য সবাই বঞ্চিত হবে, নির্দিষ্ট দলের লোক এখন পাচ্ছে না। বিগত 4 দলের জোট সরকার, বিএনপি জামাত জোট সরকারের সময় এটা আরো প্রকোপ আকারে ছিল, এখন বরঞ্চ সবাই সেই সুযোগ সুবিধা কম বেশি করে পাচ্ছে, যার কারণেই তো আমাদের দেশের অগ্রগতি হচ্ছে।
অর্থনীতিবিদরা আমাদের পার্শ্ববর্তী দেশের নোবেল বিজয়ী অমর্ত্য সেন বলছেন, আমাদের ইকোনমিক্স পত্রিকা বলছে, সবাই কি মিথ্যা বলছে, ভুল বলছে? শুধু আওয়ামী লীগের কথাই যদি বলেন, আওয়ামী লীগের দেখেন প্রতিটি নির্বাচনে কিন্তু আওয়ামী লীগের 40-42% ভোট পড়ে, এটা আমাদের তথ্য অনুযায়ী হিসাব, এটা নির্বাচনের জরিপের হিসাব। আমাদের তথ্য অনুযায়ী 40% ভোট পড়েছে, এটা তো আমাদের নির্ধারিত ভোট আছে, কোনো কোনো জায়গায় 10% পড়েছে, আমি অস্বীকার করছি না। আচ্ছা আপনি, কিন্তু আপনারা যদি প্রেসিডেন্ট অফ ইন্টারেস্টিং বিষয় নিশ্চয় আপনি লক্ষ্য করেছেন, বোমা মারেন, মানুষ তো ভয় পাবেই, তারপরে তো নির্বাচন হতে হবে, নির্বাচন ছাড়া ইন্টারেস্টিং বিষয় আমি ওই দিন যদি নির্বাচন না হতো তাহলে রাষ্ট্রটা কার হাতে যেত বলেন, দেশটা কার হাতে যেত? শেখ হাসিনা তো গণতন্ত্রকে উদ্ধার করেছে, এইটুকু অন্তত স্বীকার করেন। আর নির্বাচন করতে চান, আপনারা প্রস্তুতি নেন, কাকে নিয়ে নির্বাচন করেন, কিভাবে নির্বাচন করবেন আপনারা? আপনারা তো নিজেদের মত পথেরই ঠিক নাই, দলেরও ঠিক নাই, ঘরে বসে বসে প্রেস লিস্ট দিয়ে একটা দল গঠন করেন, কিন্তু তারা তো মাঠে থাকে না। আপনারা যখন নির্বাচনে এরকম করবেন, ঘোলা পানিতে মাছ শিকার করবে হচ্ছে আপনারা, আমাদের যারা আমাদের দেশের মঙ্গল চায় না, যারা জঙ্গিবাদ, তারা আমাদের দেশটাকে আবার সে ধ্বংসস্তূপে পরিণত করবে, ঢাকা শহরকে তারা কঙ্কাল বানাতে চাইবে, তাই না? আমাদের অর্থনৈতিক কর্মকাণ্ডকে তারা রহিত করে দেবে, আমরা তো সেই হতে চাই, আমরা তো সেটা হতে দিতে চাই না। আমাদের নেতৃত্ব বঙ্গবন্ধুর কন্যা, এটা আপনাদেরকে মনে রাখতে হবে, তার দেশপ্রেম অন্য যে কোনো কারোর চেয়ে বেশি ছাড়া কম হবে না। তা উনি যতদিন বেঁচে আছেন, উনি যতদিন রাষ্ট্রক্ষমতায় আছেন, উনি চেষ্টা করছেন এবং চেষ্টা করে যাবেন এই দেশটিকে সঠিক দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, যার কারণে যে দুর্নীতিগুলো ধরছেন ব্যাংকিং সেক্টরে বলেন, এই যে আমাদের এমপি পুত্র, মন্ত্রী পুত্র, আপনাদের বিগত দিনে যারা ছিল তারা যে করাপশনগুলো করেছে, যেগুলি ধরছে বা যেগুলির মুখোমুখি করতে হচ্ছে বিভিন্ন সেক্টরে, এগুলি কিন্তু ওনার নির্দেশেই হচ্ছে। উনি চান আসলে প্রকৃত অর্থেই আমাদের দেশটা এগিয়ে যাক, আমরা তো আর কতদিন আর পিছিয়ে পড়ে থাকবো, কতদিন আর তলাবিহীন, আমরা তো এখন তলাবিহীন জুড়ি না, যেটা আগে বলতো আমাদের বিদেশিরা বলতো বটমলেস বাস্কেট, এখন তো আমরা সেটা না, আমরা এখন উচ্চে পড়ার জুড়ি, প্রতিবেশী দেশগুলি আমাদের দিকে তাকিয়ে থাকে, আমরা কিভাবে আমাদের থিওরি নেওয়ার জন্য তার উদ্গীব থাকে। মামুন আহমেদ, শেষ প্রান্তে আমরা কনক্লুডিং রিমার্কস, আপনার 1-3 মিনিটে শেষ করবেন। প্রকৃত অর্থে উনি বিচারপতিদের ব্যাপারে বলেননি কিছু, না বললে তো আপনার জন্য জবাব দেওয়ার কিছু নাই, উনি যদি বলেন আমি কি বিচারপতিদের অভিশংসন সম্পর্কে আপনি যাই বলেন আপনি। ঠিক আছে, সত্যিকার অর্থে আমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, এই দেশটা কারো একার নয়, কোন দলের একার নয়, আওয়ামী লীগের নয়, বিএনপির নয়, 16 কোটি মানুষের দেশ। এই 16 কোটি মানুষের দেশকে যদি সার্ভ করতে হয় তাহলে 16 কোটি মানুষের মতামত নিয়ে সার্ভ করতে হবে, মতামত নেওয়ার একটাই প্রক্রিয়া হচ্ছে সংসদ হতে হবে প্রতিনিধিত্বশীল, সরকার হতে হবে প্রতিনিধিত্বশীল। দুর্ভাগ্যজনকভাবে বর্তমান যে সরকার আমরা দেখছি, যে সংসদ আমরা দেখছি, সেটা প্রতিনিধিত্বশীল নয়, জনগণের মতামত এখানে প্রতিফলিত হচ্ছে না। যদি প্রতিফলিত না হয় তাহলে কর্তৃত্বপরায়ণ যদি সরকার হয়ে ওঠে তাহলে যে অর্থনৈতিক উন্নয়নের কথা সরকার সবসময় বলে থাকে সে অর্থনৈতিক উন্নয়ন করা সম্ভব হয় না, হয় না যে তার ভুরি ভুরি উদাহরণ সমগ্র পৃথিবীতে আছে, বাংলাদেশে তার চেয়ে অনেক বেশি আছে। আমরা যদি পাকিস্তান আমলের কথা দেখি, আইয়ুব খানের আমল থেকে শুরু করে এই স্বৈরাচারী সরকারগুলোর আমল থেকে শুরু করে, তারাও কিন্তু প্রত্যেকেই এই উন্নয়নের ডামাডোলের কথা সবসময় প্রচার করত, একই সাথে তাদের এই উন্নয়নের ডামাডোলের কথা শুনে সাধারণ মানুষ কিন্তু তাদের যে মৌলিক অধিকারের কথা, তাদের গণতন্ত্রের প্রতি মানুষের যে আকাঙ্ক্ষা, গণতন্ত্র পাওয়ার ক্ষেত্রে মানুষের যে স্পৃহা, সেই স্পৃহা থেকে মানুষ কিন্তু পিছনে ফিরে যায় নাই, পিছনের দিকে চলে যায় নাই, মানুষ সেটার জন্য লড়াই করেছে, সংগ্রাম করেছে। কারণ হচ্ছে এদেশের মানুষ সবসময় যেটা চায় সেটা হচ্ছে মানুষ সামনের দিকে এগোতে চায়, তবে সামনায় এগিয়ে যাওয়ার যে প্রক্রিয়া সে প্রক্রিয়ার সাথে নিজে সম্পৃক্ত থাকতে চায়, সে কখনো এরকম চায় না যে আইসোলেটেড হয়ে থেকে সরকারই শুধুমাত্র তার উন্নয়নটা বুঝে, সে উন্নয়ন প্রক্রিয়ার অংশ সাধারণ মানুষ নয়, এরকম একটা প্রক্রিয়া এদেশের জনগণ কখনো গ্রহণ করেনি, অতীতে করেনি, আমি বিশ্বাস করি এখনো সাধারণ মানুষ সেটা করছে না। অর্থনৈতিক কর্মকাণ্ডের কথা যেটা আমরা বলি, আমি মনে করি সরকার অর্থনৈতিক কর্মকাণ্ড যেটা সামনের দিকে এগিয়ে নিয়ে, আপনি অনেক ভালো বলেছেন, এগিয়ে যাচ্ছেন 16 কোটি মানুষের দেশ, অফকোর্স অবশ্যই আমি এক সেকেন্ডে শেষ করি, এই যে অর্থনৈতিক কর্মকাণ্ড যেটা বৃদ্ধি পাচ্ছে, আরো বৃদ্ধি পাওয়া উচিত, এদেশের মানুষ সেটা ডিজার্ভ করে, এবং সেই অর্থনৈতিক কর্মকাণ্ডে আপামর জনসাধারণ, দল মত নির্বিশেষে সকল ধরনের মানুষ সেখানে অংশগ্রহণ করতে চায়, এবং সেই সুযোগ নিশ্চিত করার দায়িত্ব একটি প্রতিনিধিত্বশীল সরকার এবং সেই সরকার থাকা প্রয়োজন। প্রতিনিধিত্বশীল সরকার নয়, কিংবা মানে গণতন্ত্রকে মানে হত্যা করার সামিল এরকম বলেছেন আর কি, মানে আপনি গণতন্ত্রকে হত্যা তো প্রথমেই তো করেছিলেন জিয়াউর রহমান, কিন্তু সামরিক মানে শাসক হয়ে ক্ষমতা দখল করেছিলেন,
75 পরে তিনি হচ্ছেন সবচেয়ে বড় বেনিফিশিয়ারি। মাত্র 7 দিন বঙ্গবন্ধুকে হত্যার মাত্র 7 দিনের মাথায় উনি প্রধান সেনাবাহিনীর প্রধান হয়েছিলেন 39 বছর বয়সে। আর 41 বছর বয়সে উনি রাষ্ট্রপতি হয়েছিলেন, তার আগে উনি প্রমোশন নিয়ে নিজেকে উনি গণতন্ত্রের কথা আর যাই হোক, বিএনপির মুখে কিন্তু এত বেশি শোভা পায় না। আমি আপনাকে ডাইরেক্ট বিএনপি বলছি না, মানে বিএনপি ভাবাপন্ন বুদ্ধিজীবী এত বেশি শোভা পায় না। গণতন্ত্রের হত্যা, গণতন্ত্রের হত্যা, হত্যা যারা করেছিল, যারা বন্দুকের নল দিয়ে ক্ষমতা এসেছিল এবং যারা এসে আমাদের দেশের ভোটের ব্যবস্থাকে কলুষিত করেছিল, হানা ভোট দিয়ে যারা নিজেদেরকে বিজয়ী ঘোষণা করে দল গঠন করেছিল, তাদের মুখ থেকে এখন গণতন্ত্রের কথা খুব বেশি বেমানান মনে হয়। আমরা গণতান্ত্রিক পদ্ধতিতেই আছি, আমরা গণতান্ত্রিক সরকার ব্যবস্থা আমরা প্রবর্তন করেছি এবং সেই মোতাবেক আমাদের সরকার পরিচালিত হচ্ছে, গণতান্ত্রিক সকল রীতিনীতি অনুসরণ করেই হচ্ছে। আর গণতান্ত্রিক যে আপনি যেটা বলেছেন যে সংসদীয় ব্যবস্থা, সংসদের যেইটুকু আপনি বলতে চান বা যেইটুকু আপনারা বলতে চান সেইটুকু হচ্ছে আপনাদের ব্যর্থতা, বিএনপির ব্যর্থতা। এই ব্যর্থতা কখনোই জনগণ আপনাদেরকেই দিবে, কারণ আপনাদের ব্যর্থতার জন্য আজকে যে বিতর্ক হচ্ছে সংসদ নিয়ে আপনাদের জন্য। একটা সেকেন্ড বলি, সেটা হচ্ছে যে প্রতিনিধিত্বশীল সংসদ যদি না থাকে তাহলে দেশের মানুষের বক্তব্য ঠিকভাবে প্রতিফলিত হবার কোনো ব্যবস্থা থাকে না। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষে প্রান্তে তৃতীয় মাত্রা সম্পর্কে আপনারা লিখতে পারেন ডাকে, ইমেইল, এসএমএস এর মাধ্যমে, ইন্টারনেট, আমাদের অফিসিয়াল ওয়েবসাইট অথবা সোশ্যাল নেটওয়ার্কগুলোতে যেসব পেজ রয়েছে সেসব পেজে আপনি আপনাদের মতামত রাখতে পারেন। আর আপনাদের মতামতে আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রা আপনি দেখতে পাবেন না প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ মারা দুটোই, বুধবার দুপুর 11:30 এবং শুক্রবার দুপুর 1:05 দেখবার আমন্ত্রণ রইল অধ্যাপক মামুন আহমেদ এবং নাজমা আখতার। অসংখ্য ধন্যবাদ আপনাদের দুজনকেই। দর্শকমণ্ডলী, দুই অতিথি কথা বলছিলেন দুপ্রান্তে বসে, ভিন্ন ভিন্ন মত রেখেছেন, একজন আরেকজনকে কন্টেস্ট করবার চেষ্টা করেছেন, কিন্তু যে জায়গায় সিদ্ধান্ত যদি আমরা এরকম উপনীত হই, আমার মনে হয় না খুঁটিনাটির দিকের বিবেচনায় না গিয়ে সামগ্রিকভাবে এই কথাগুলোর সঙ্গে ওনাদের কারোই কোনো ভিন্ন মত নেই যে মুক্তিযুদ্ধ নিয়ে যারা প্রতারণা করবে তাদের কঠিন শাস্তি হওয়া দরকার। দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ ব্যাংক দুর্নীতি দমনের জন্য, নিয়ন্ত্রণের জন্য যে উদ্যোগ গ্রহণ করেছে, তাদের যে তৎপরতা দেখা যাচ্ছে সেগুলো অত্যন্ত প্রশংসনীয়, তবে এর কোনোটিই যেন কোনো ধরনের আইওয়াস না হয়। দুই দলের বৈরিতার ক্যাজুয়ালটি কারণে দেশের 16 কোটি মানুষ যেন কোনোভাবেই ক্ষতিগ্রস্ত না হয় বা তারা যেন তার জন্য সাফার না করে। উন্নয়ন অর্থনৈতিক অগ্রযাত্রা বাংলাদেশের হচ্ছে বা এগুলো যদি হয়ও, তারপরেও গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা সেটি অব্যাহত থাকবে মানুষের মধ্যে এবং সেটি ধারণ করবে বাংলাদেশ, বাংলাদেশের সরকার, এটি জনপ্রত্যাশা। এবং সেই সঙ্গে কেবল উন্নয়ন বা অর্থনৈতিক অগ্রযাত্রাই যথেষ্ট নয়, প্রতিনিধিত্বশীল সংসদ চাই, প্রতিনিধিত্বশীল সরকার চাই, এটি মানুষের আকাঙ্ক্ষা। আমার মনে হয় এই আকাঙ্ক্ষার ব্যাপারে নাজমা আখতারের ভিন্ন মত নেই, অধ্যাপক মামুন আহমেদেরও ভিন্ন মত নেই, বাস্তবতা কি সেটি নিয়ে আমি কোনো সিদ্ধান্ত উপনীত হচ্ছি না, কিন্তু এটি হচ্ছে মানুষের আকাঙ্ক্ষা। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।